মানুষের কাছে কাঁদবেন না রবের কাছে কাঁদুন কারণ যায় মাঝে দুহাত তুলে দুয়া আর সেজদা ব্যতীত আপনার চোখের পানির পৃথিবীর আর কোথাও নেই কখনো কি চিন্তা করেছেন মৃত্যুর পর সন্তান একদিন আপনার কথা ভুলে যাবে স্ত্রীও বিয়ে করে ফেলে সম্পত্তিও ভাগ হয়ে যায় তারপর এমন এক সময় আসবে আপনার কবরের অস্তিত্ব একদিন খুঁজে পাওয়া যাবে না আপনার সাথে যাবে শুধুমাত্র আপনার আমল টাকা পয়সার জন্য ভালো আছেন তা কিন্তু নই আপনি আমি ভালো আছি শুধুমাত্র আল্লাহর রহমতের জন্য আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা কখনো কখনো কারো দ্বারা আমাদের মন ভেঙে দেয় আমাদের সঠিক পথে ফেরত আনার জন্য আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে ধীরে ধীরে ভুল ব্যক্তিটি থেকে সরিয়ে নিয়ে আসেন আল্লাহ দিয়েও পরীক্ষা নেন আবার কেড়ে নিয়েও পরীক্ষা নেন আল্লাহ যেটা দেন সেটা নিয়ামত যেটা দেন না সেটা হিকমত যা দিয়ে আবার নিয়ে নেন সেটা পরীক্ষা শবরের পর যেটা দেন সেটা কুদ্রত সমস্ত কিছুর জন্য বলি আলহামদুলিল্লাহ সব সময় মনে রাখবে আকাশটা যত ঘুটঘুটে অন্ধকার হয়ে পড়ে তার মানে ভোরের আলোয় আলোচ্ছন্ন হবার সময় এসে পড়েছে তেমনি কষ্ট যত বেশি তীব্র হয়ে পড়বে নতুন ভালো কিছু সৃষ্টিকর্তা আপনার জীবনে পাঠাতে যাচ্ছেন শুধু এক বিন্দু অপেক্ষা পারবেন না সময় থাকতে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলো অনেকেই তোমার পাশে পাবে না তাতে কি তোমাকে তোমার পথ ধরে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হবে সময় নষ্ট করো না কারণ একবার ফুরে গেলে সেটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না আমাদের রব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে কি হচ্ছে চেঞ্জ করবেন না যতক্ষণ পর্যন্ত তোমার মনের ভিতর কি চলছে তা তুমি শুধরানোর চেষ্টা না করো যখনই একা লাগবে নিজেকে আলিঙ্গন করুন নিজের প্রতি নিজের সাপোর্ট প্রয়োজন একটি কথাই মনে রাখবে মায়ের গর্বে একাই যুদ্ধ করে টিকেছিলেন এসেছি একা যেতেও হবে একা তাহলে অবিচার কেন নিজের সাথে পৃথিবীতে সবচাইতে দামি হলো সৃষ্টিকর্তার দেওয়া হেদায়েত ও আত্ম রিয়েলাইজেশনের ক্ষমতা কি ভুল করেছি তা নিজে বুঝতে পারার জ্ঞান অনেক দামি একে অপরের দোষ খোঁজার জন্য তার পেছনে গোয়েন্দাগিরি করো না নিশ্চয়ই আল্লাহ আপনার দুঃখগুলোকে শুনছেন এবং দেখছেন হতাশ হইও না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে দয়াময় আল্লাহর সবচেয়ে প্রিয় দুটি বাক্য হল সুবাহান আল্লাহ হিল আজিম যা জবানে খুবই সহজ মিজানে অনেক ভারী তওবা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা তওবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করতেন